সবাইকে আবার ওই লেকচার ভিডিওতে স্বাগতম আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি যে অনেকে গ্রুপ পরিবর্তন করতে চাও অ্যাডমিশন টেস্টের সময় যে সায়েন্স থেকে আর্টসে যেতে চাও বা কমার্স থেকে আর্টসে যেতে চাও অর্থাৎ ডি ইউনিটে পরীক্ষা দিতে চাও আবার অনেকে দুইটাতে একসাথে দিতে চায় মানে হচ্ছে যারা সায়েন্সের তারা তো এ ইউনিটে পরীক্ষা দেয় সাথে আবার ডি ইউনিটেও পরীক্ষা দিতে চায় ঠিক আছে আবার অনেকে শুধুমাত্র ডিতে পরীক্ষা দিতে চায় এতে পরীক্ষা দিতে চায় না ঠিক আছে মানে কেউ কেউ দুইটার একসাথে প্রিপারেশন নেয় কেউ সিঙ্গেল প্রিপারেশন নেয় আবার কেউ কী করে যে কমার্সেরটা তো সি ইউনিটেও পরীক্ষা দিতে চায় সে সাথে ডি ইউনিটেও দিতে চায় আবার অনেকের কমার্সের আছে যারা একেবারেই ডি ইউনিটে চলে যেতে চায় অর্থাৎ ডি ইউনিটে দিবে সি ইউনিটে দিবে না এরকম সিদ্ধান্ত নিয়ে নেয় তো কে কোনটাতে যাবা সেটার একটা লজিক্যাল সলিউশন আজকে আমি দিব এমনভাবে আমরা তোমাদেরকে মানে হচ্ছে যে টিপসটা দিব যাতে তোমাদের কাজে আসে ঠিক আছে সেটা ক্ষেত্রে সায়েন্সের স্টুডেন্টদেরকে আমি সবার আগে বলবো যে তোমার জিপিএ কত হতে পারে সেটা তুমি আগে ক্যালকুলেশন করে নাও তুমি তো এখন পরীক্ষা চলতেছে পরীক্ষা দিচ্ছ ইন্টারমিডিয়েটের তো এই পরীক্ষা চলাকালীন সময় তুমি আগে দেখো যে তোমার জিপি আসলে কত হতে পারে পরীক্ষা যখনই শেষ হবে তখনই তুমি ওই দিন বসে যাওয়া বাসায় নিজে নিজে চিন্তা করবা যে তোমার জিপিএ মোট জিপিএ এস আর এইচ জিপিএ মিলে আট আসবে কিনা ঠিক আছে এসএসসি এবং এইচএসির জিপিএ মিলে যদি আট হয় তাহলে তোমাকে আমি মানে সিদ্ধান্ত দিব যে তুমি গ্রুপ চেঞ্জ না করারই বেটার হবে ঠিক আছে মানে এই ইউনিটে তোমাকে সেক্ষেত্রে পরীক্ষা দেওয়াটাই বেটার হবে কারণ যারা আট পাবে তারা হচ্ছে যে মানে কিছু না কিছু জিনিস শিখছে আর সায়েন্সের থেকে সে কিছু না কিছু জিনিস শিখছে আট বা তার উপরে যারা পাবে যারা যারা নয় পাবে তাদেরকে আমি বলেও বলবো না যে তুমি ডি ইউনিটে পরীক্ষা দাও তোমার গ্রুপ চেঞ্জ করো যারা দশ পাবা জিপিএ মোট জিপিএ তারা তো অবশ্যই না ঠিক আছে তো তাহলে এই ইউনিটে যারা পরীক্ষা দেবে যারা আট সরি নয় অথবা দশ পাবা মাস্ট গ্রুপ চেঞ্জ করবা না সায়েন্সে থাকার চেষ্টা করবা আর যারা হচ্ছে যে আট পাবা তারাও সায়েন্সে থাকার চেষ্টা করবা বাট তারা চাইলে আর্ট আর্ট বা আটের কাছাকাছি বা আটের নিচে যারা তারা চাইলে গ্রুপ চেঞ্জ করতে পারো আটের নিচে যারা তারা গ্রুপ চেঞ্জ করার জন্য তাদেরকে আমি রিকমেন্ড করবো ঠিক আছে তো এখন কথা হচ্ছে ভাইয়া আপনি কেন এই কথাগুলো বলতেছেন যে গ্রুপ চেঞ্জ করবো কি করবো না এটা জিপির উপর কেন ডিপেন্ড করে আসলে জিপিওটা হচ্ছে একটা মানদণ্ড এই মানদণ্ডের উপর ডিপেন্ড করে তুমি ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবা কি পারবা না বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো দুই হাজার সালের এবং বাইশ সালের কথা যদি আমি বলি যারা পরীক্ষা দিচ্ছে তাদের বেশিরভাগই হচ্ছে যে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্বালয় রাজশাহী জাহাঙ্গীরনগর চট তারপর সে তোমার গুচ্ছ এই বিশ্ববিদ্যালয়গুলো বেশিরভাগই জিপিএ সায়েন্সের জন্য আট চাইছিল মানে সায়েন্সের এই ইউনিটে পরীক্ষা দিতে হলে তোমাকে জিপিএ লাগবে আট ঠিক আছে তাহলে যেহেতু সায়েন্সের ইউনিটে পরীক্ষা দিতে আট জিপিএ লাগে এবং তাহলে তুমি এই আর্টের নিচে থাকলে তো পরীক্ষা দিতে পারবা না তো পরীক্ষা দিতে না পারলে তাহলে আর সায়েন্সে থেকেই লাভ কি তার চেয়ে বরং অন্য ইউনিটগুলোতে পরীক্ষা দেওয়াই উত্তম অর্থাৎ ডি ইউনিটে পরীক্ষা দেওয়াটাই উত্তম কারণ ডি ইউনিটে জিপিএ একটু কম চায় ঠিক আছে সাত চায় বা সাত দশমিক পাঁচ শূন্য চায় বা ছয় দশমিক পাঁচ শূন্য চায় যেমন গুচ্ছতে ঠিক আছে তারপর হচ্ছে যে এই জন্যই আমি এই জিনিসটা বলতেছি কিন্তু অনেকেই মানে হচ্ছে যে একদম মানে সায়েন্সই পড়বে অন্য কোনো কোথাও যাবে না এরকম অনেকে টার্গেট থাকে ছোটোবেলা থেকে তাদেরকে বলবো যে তুমি সাপ পেলেও সায়েন্সে থাকো কারণ হচ্ছে যে তুমি সেক্ষেত্রে যাতে বিশ্ববিদ্যালয় পড়তে পারো বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে পারো বাট তুমি সেক্ষেত্রে কী করবা সায়েন্সেই থাকবে ঠিক আছে বাট তুমি যদি পাবলিক বিশ্ববিদ্যালয় পড়তে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে গ্রুপ পরিবর্তন করার জন্য আমি সিদ্ধান্ত দেবো ঠিক আছে আবার মেডিকেলে যারা পরীক্ষা দেয় ইঞ্জিনিয়ারিং যারা পরীক্ষা দেয় তাদেরও কিন্তু একই দশা মেডিকেলের যদি জিপিএ যদি তোমার আট হয় তোমার তো জিপিএতে নাম্বার কমে যাবে কারণ মেডিকেলে জিপে তো অনেক হিউজ নাম্বার ঠিক আছে সেই নাম্বার যেহেতু কমে যাবে তাহলে তুমি কী করতে পারতেছো না মেডিকেলেও ভালো করতে পারতেছো না তো সেই ক্ষেত্রে তোমার ডি ইউনিটের প্রস্তুতি নেওয়া মানে আর্টসে চলে যাওয়াটাই বেটার হবে ঠিক আছে কমার্সের ক্ষেত্রেও একই রকম প্রায় সিদ্ধান্ত যে তোমার জিপে যদি আট বা তার কম থাকে তাহলে তুমি ডি ইউনিটে পরীক্ষা দাও তুমি কমার্স আর থাকার তেমনটাও আমার কাছে প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না আর যদি তোমার আট বা তার উপরে থাকবে বলে মনে হয় পরীক্ষা দেওয়ার পরে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে তাহলে তুমি যেটা করবা যে তুমি কমার্সের ইউনিটেই পরীক্ষা দিবা ঠিক আছে এবার হচ্ছে অনেকে কম্বাইন প্রস্তুতি নিতেছে মানে দুইটা এ ইউনিট এবং ডি ইউনিট একসাথে প্রস্তুতি নিতে চায় অথবা সি ইউনিট এবং ডি ইউনিট একসাথে প্রস্তুতি নিতে চায় যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার বাইশ সালে কিন্তু ডি ইউনিট নেই খ ইউনিট আছে মানে বি ইউনিট এই ইউনিটটাতে সবাই পরীক্ষা দিতে পারবে সায়েন্স কমার্স আর্টস সবাই খ ইউনিটে পরীক্ষা দেবে এই ইউনিটে পরীক্ষা দিয়ে তার বিভাগ পরিবর্তন করতে পারবে মানে গ্রুপ পরিবর্তন করতে পারবে তাহলে কমার্সে যারা থাকবা তারাও এই কাজটাই করবা ঠিক আছে কিন্তু যারা দুটাতেই থাকতে চাও তাদেরকে এবার বলি মানে দুটাতে থাকা থাকবা কারা বা কারা থাকবে না বা থাকা উচিত হবে কিনা তো দুটাতেই তারাই পরীক্ষা দিবা মানে সায়েন্সেও পরীক্ষা দিবা আর্টসেও পরীক্ষা দিবা অর্থাৎ এ ইউনিটেও পরীক্ষা দিবা ডি ইউনিটেও পরীক্ষা দিবা ঠিক আছে বা এ ইউনিটেও পরীক্ষা দিবা বি ইউনিটেও পরীক্ষা দিবা ঠিক আছে এ প্লাস বি অথবা ডিতে পরীক্ষা দিবা কারা ঠিক আছে যাদের হচ্ছে যে মানে হচ্ছে যে প্রচুর পড়ালেখার অভ্যাস রয়েছে যারা অনেক অনেক বেশি স্টাডি করতে পারো তারা দুইটাতে পরীক্ষা দিলে কোনো ঝামেলা নেই কারণ হচ্ছে যে তুমি এটারও প্রস্তুতি নিতে পারতেছো এটারও প্রস্তুতি নিতে পারতো এবং এটাতে না হলে তোমার তখন এটাতে হবে ঠিক আছে কারণ হচ্ছে তোমার তখন চান্স বেড়ে যাচ্ছে এখন কারা এই সিদ্ধান্তটা নিবা যাদের হচ্ছে যে যারা ছাত্র জীবনে পরিশ্রম করছো অনেক মানে হচ্ছে তোমার পরিশ্রম করতে সমস্যা হয় না মানে সে তুমি যদি আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা পড়তে তোমার যদি মানে হচ্ছে যে পড়তে যদি তুমি পারো ঠিক আছে বারো ঘন্টা পড়তে পারো বা চোদ্দ ঘন্টা পড়তে পারো দশ ঘন্টা করে পড়ো তুমি ঠিক আছে এবং পড়ালেখা ভালোই বুঝো মানুষের দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তোমার আইডিয়া আছে মানে জি কের নলেজ ভালো তোমার ঠিক আছে তাহলে সেক্ষেত্রে তুমি এই দুইটা চুজ করতে পারো এবং দুইটি একসাথে তখন তুমি প্রস্তুতি নিলে ঝামেলা হবে না ঠিক আছে আর যদি তোমার বাংলা ইংরেজিও ভালো থাকে ঠিক আছে যে যাদের বাংলা ইংরেজি ভালো মানে যারা বাংলা ইংরেজি ভালো পারো সায়েন্সের সাবজেক্টও ভালো পারো এরকম অনেকে আছে আমি জানি তো তারা যেটা করবা দুইটি একসাথে প্রস্তুতি নিতে পারো ঠিক আছে কিন্তু তোমার পড়তে মানে হচ্ছে যে বেশি তুমি বেশিক্ষণ পড়া অল্প পড়ো বা বাংলা ইংরেজি কম পারো দেশের মানে সার্বিক অবস্থা বা জি জিকে সাধারণ নলেজের উপর তেমন দক্ষতা নেই তাদেরকে আমি বলবো যে শুধু এই ইউনিটে প্রস্তুতি নিতে কমার্সের ক্ষেত্রে একই রকম যারা বাংলা ইংরেজি ভালো তারা চাইলে দুইটার প্রস্তুত নিতে পারো কমার্সে পড়ো কমার্সে যারা পড়ো অর্থাৎ সি ইউনিটে যারা পরীক্ষা দিবে তারা বি অথবা ডি ইউনিটেও পরীক্ষা দিবা কেন পরীক্ষা দিবে আমি বলে দিচ্ছি কারণ বাংলাদেশে কমার্সের সিট কম বিশ্ববিদ্যালয়গুলোতে কমার্সের সিট কম যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমার্সের জন্য সিট আছে মাত্র চারশো চল্লিশটা অথচ সেখানে সায়েন্সের জন্য সিট আছে বারোশোটা তারপরে আর্টসের ইউনিট যেটা ডি ইউনিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেখানে সিট আছে প্রায় বারোশোটা আবার আর্টসের আরেকটা ইউনিট আছে বি ইউনিট সেখানেও প্রায় বারোশোটা সিট আছে তাহলে বারোশো প্লাস বারোশো মিলে প্রায় চব্বিশ সিট হচ্ছে কিসের জন্য শুধুমাত্র আর্টসের জন্য কিন্তু কমার্সের সিট মাত্র চারশো চল্লিশটা সায়েন্সের সিট কটা বারোশো কাছাকাছি মানে যারা সায়েন্সের সাবজেক্টগুলোতে পড়বে তাহলে এই যে সিট কম শুধুমাত্র এটা চট্টম বিশ্ব এটা জাহাঙ্গীরনগরে একই রকম ঢাকা বিশ্বালয় একই রকম রাজশাহী বিশ্ববিদ্যালয় একই রকম গুচ্ছতেও একই রকম সব জায়গায় কমার্সের জন্য সিট কম তো এই জন্য কমার্সের স্টুডেন্টদেরকে আমি বলবো যে তোমরা দুইটারই প্রিপারেশন নিবা দুইটার প্রিপারেশন নিলে যেটা সুবিধা হয় যে তোমার যদি কমার্সের ইউনিটে না হয় তোমার বিডি ইউনিটে হয়ে যাবে এখন এটার আরও একটা কারণ আছে কারণ হচ্ছে কমার্সের ইউনিটগুলোতে নর্মালি ইংলিশে আনসার করতেই হয় মানে বাধ্যতামূলকভাবে ইংলিশ আনসার করতে হয় সি ইউনিটে তো ডি ইউনিটে তো তুমি ইংলিশে আনসার করতেছোই অতিরিক্ত শুধু বাংলা এবং কি জি কনসার করা লাগবে ঠিক আছে তো দ্যাট মিনস আমার কাছে মনে হয় যে কমার্সের স্টুডেন্টদেরকে দুইটারই প্রস্তুতি নেওয়া উচিত আর যারা সায়েন্সের স্টুডেন্ট তারা যে কোনো একটা অথবা দুইটার প্রস্তুতি নিতে পারো তবে সায়েন্সের স্টুডেন্টদেরকে আমি দুইটার প্রস্তুতি একসাথে নিতে মানা করবো মানে হচ্ছে যে নর্মালি বলবো না শুধুমাত্র যারা ভালো পরিশ্রম করতে পারো তারাই নিতে পারো আর যারা ভালো পরিশ্রম করতে পারো না তারা নেওয়ার দরকার নাই শুধু এ ইউনিটে নিবা অথবা বিডি ইউনিটে নিবা ঠিক আছে যাদের জিপি আর্টের উপরে তারা গ্রুপ চেঞ্জ করার দরকার নেই আর যাদের জিপি আর্টেন্ড নিচে তারা গ্রুপ চেঞ্জ করতে পারো এবার হচ্ছে যে এখানে আরও কিছু কথা বলে নিই যে অনেকে মনে করতে পারো যে আর্টসের ইউনিট যেগুলো সেগুলোর মানে হচ্ছে যে পড়া মনে হয় উচিত না অনেকে আমরা ছোটবেলায় এটা মনে করতাম যে সায়েন্সের রে অনেক মেধাবী ভালো কমার্সের স্টুডেন্টরা একটু মিডিয়াম মেধাবী দাবি আর্টস স্টুডেন্টরা আরও কম মেধাবী না আসলে বিশ্ববিদ্যালয় এই ধরনের কোনো কিছু নেই বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা এখানে সব সাবজেক্টেরই গুরুত্ব রয়েছে যেমন তুমি আর্টসে পরীক্ষা দিয়ে যদি ল পেয়ে যাও তুমি আইনজীবী হয়ে যাচ্ছ ঠিক আছে তুমি সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে যাবা এই যে সুপ্রিম কোর্টের বিচারপতিরাই নির্ধারণ করে যে কোনো একটা যখন বড় একটা দ্বন্দ্ব বাজে দেশের মধ্যে তখন কিন্তু বিচারপতিরাই সিদ্ধান্ত নেয় আলটিমেটলি যেমন তুমি খেয়াল করো এই যে বাংলাদেশের যে একটা চলচ্চিত্র সমিতি আছে না সেই সমিতিতে জায়েদ খান দাঁড়াই ছিল আর হচ্ছে নিপুণ দ্বারা ছিল ঠিক আছে অভিনেত্রী নিপুণ তো দুজনের মধ্যে কনফ্লিক্ট হয়েছিল কনফ্লিক্টের আজকে কিন্তু আবার সিদ্ধান্ত দিয়েছে যে নিপুণই সাধারণ সম্পাদক থাকবে তাহলে দেখো একটা মানে হচ্ছে চলচ্চিত্রের মধ্যে কে সাধারণ সম্পাদক হবে সমিতিতে কে সাধারণ সম্পাদক হবে না এটার সিদ্ধান্ত পর্যন্ত হাই হাইকোর্ট থেকে আসতেছে বা কোর্ট থেকে আসতেছে অর্থাৎ বিচারপতিরাই সিদ্ধান্ত নিচ্ছেন এরকম দেশের বিভিন্ন পরিস্থিতিতে বিচারপতিরা কিন্তু অনেক কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন বা প্রভাবিত করেন মানে এটা দেশের স্বার্থে করেন আলটিমেটলি তো দ্যাট মিনস ল পড়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু ঠিক আছে আর্টসের সাবজেক্ট এটা কিন্তু ল তাহলে আবার খেয়াল করো তুমি আর্টসের সাবজেক্ট ইংলিশ ইংলিশ পড়লে তুমি মানে হচ্ছে যে কি তুমি যাই করো না কেন দেশের মধ্যে তুমি কিছু না কিছু করে মানে তোমার জীবন চালা দিতে পারবা তুমি যদি ইংরেজি পড়ো তুমি ইংল্যান্ডও যেতে পারবা এছাড়া এছাড়া তুমি ইংরেজিতে পড়লে তুমি টিচার হতে পারবা যে যে কোনো জায়গায় বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পারবা কলেজের টিচার হতে পারবা স্কুলেরও টিচার হতে পারবা ঠিক আছে বাংলাতেও তো একই রকম এরপর তুমি যদি ইকোনমিক্সে পড়ো তুমি দেশের অর্থনৈতিক হালচাল সম্পর্কে আইডিয়া দিতে পারবা এবং অর্থনৈতিক কিছু বাংলাদেশের ফার্ম আছে সেগুলোতে চাকরি করতে পারবা ঠিক আছে সো আর্টসের সাবজেক্ট মানেই বিডি ইউনিট মানে কিন্তু খারাপ না ঠিক আছে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা দরকার আছে যেমন ইন্টারন্যাশনাল রিলেশন আয়ার আছে তারপর জার্নালিজম আছে সোসিওলজি আছে অনেক জায়গায় এটাকে সোশ্যাল সায়েন্স বলে তারপর হচ্ছে তোমার আরও অনেকগুলো সাবজেক্ট আছে পাবলিক অ্যাড আছে ঠিক আছে তো এই সাবজেক্টগুলো থেকে পড়লেও কিন্তু অনেক ভালো করা যায় ঠিক আছে মানে হচ্ছে তুমি সাবজেক্টে যেমন ভালো করতে পারবা এছাড়া পরবর্তীতে তুমি বিশেষ পরীক্ষা দিতে পারতেছো চাকরির পরীক্ষা অ্যাটেন্ড করতে পারতেছো বিভিন্ন জায়গায় ঠিক আছে তো এই সাবজেক্টগুলোও ভালো ঠিক আছে তোমরা যারা মানে হচ্ছে যে আবার আমি জানি যে সায়েন্সের এবং কমার্সের এমন এমন অনেক স্টুডেন্ট আছে যারা জিপিএ নয় পাবে বা দশ পাবে কিন্তু সায়েন্স বা কমার্সের ইউনিটে পরীক্ষা দিবে না সেই ইউনিট পরীক্ষা দিবে ডি বা বি ইউনিটে কারণ তার হচ্ছে যে সাপোজ তার এমই হচ্ছে লয়ার হওয়া বা তার এমই হচ্ছে ইংরেজিতে পড়া বা তার এমই হচ্ছে ইকোনমিক্সে পড়া তো সেক্ষেত্রে তারাও কিন্তু যেতে পারো ঠিক আছে তো এটা আপ টু ইউ মানে হচ্ছে তুমি নিজেই সিদ্ধান্ত নিতে হয় আসলে তুমি কি করতে চাও তবে যারা সায়েন্স ভালো পারো তাদেরকে আমি বলবো যে সায়েন্স না ছাড়তে যারা কমার্স ভালো পারো তাদেরকে আমি বলবো কমার্স না ছাড়তে কারণ তুমি এটা বারো বছর অলরেডি পড়ছো তুমি এটাতে অনেক কিছু জানো ঠিক আছে এই জন্যই আবার এই সাবজেক্টগুলো থেকেও অনেক ভালো করা যায় সায়েন্সের সাবজেক্টগুলো থেকে ভালো করা যায় কমার্সের সাবজেক্টগুলো থেকেও ভালো করা যায় মানে সায়েন্সের সাবজেক্ট থেকে যারা পড়ে তাদের কি কি ভালো করা যায় কেমনে ভালো করা যায় একে তো তুমি কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়লে ভালো করতে পারতেছো মেডিকেল থেকে ভালো করতে পারতেছো তুমি যদি একইভাবে রসায়নে পড়ো সেখান থেকে তুমি ভালো করতে পারবা অনেক চাকরি রসায়নের ম্যাথেরও অনেক চাকরি তারপর হচ্ছে তুমি যদি মানে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যাপ্লাইড যেই সাবজেক্টগুলো আছে যেমন ফার্মেসি মাইক্রোবায়োলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগুলো থেকে বললে অনেক চাকরি কৃষি যে সাবজেক্টগুলো আছে সেগুলো থেকে বললে অনেক চাকরি তারপর হচ্ছে আবার এই সায়েন্সের স্টুডেন্টরা যদি সায়েন্স থেকে পড়েই আবার বিসিএস দাও সেখানেও তারা ভালো করতেছে সাম্প্রতিক সময় তোমরা বিভিন্ন পত্রপত্রিকা খুলে দেখবা কারণ হচ্ছে তারা ম্যাথ পারে ভালো এই জন্য ভালো করে কমার্সের স্টুডেন্টেরও একই রকম মানে কমার্সের সাবজেক্টেও পড়ে তারা কমার্সেরও ভালো জব পায় সেই সাথে সরকারি চাকরিতেও তাহলে ভালো করে তো দ্যাট মিনস আলটিমেটলি তুমি সায়েন্সে থাকলেও তোমার জন্য বেটার কমার্সে থাকলেও তোমার জন্য বেটার আবার আর্টসে গেলেই যে খারাপ তা না ঠিক আছে আর্টসে গিয়েও তুমি অনেক ভালো করার সুযোগ আছে ঠিক আছে এখন হচ্ছে যে এই সিদ্ধান্তটা নিজে নিতে হবে তো আবারও আমি মানে হচ্ছে যদি কনক্লুশনে আসি যাদের জিপিএ ভালো তাদেরকে আমি গ্রুপ চেঞ্জ করতে বলবো না যারা বেশি পরিশ্রম করতে পারো তারা দুইটার একসাথে প্রস্তুতি নিতে পারো মানে নিজের গ্রুপেরও সাথে বিডি ইউনিটেরও যাদের জিপিএ কম তারা অবশ্যই পারলে বিডি ইউনিটের প্রস্তুতি নিবা তারা নিজের ইউনিটের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ তুমি পরীক্ষা দিতে পারবো না তোমার যদি জিপিএ সায়েন্সের স্টুডেন্টটা আটের নিচে থাকে তুমি এই ইউনিটে পরীক্ষাই দিতে পারবা না তো সেই ক্ষেত্রে ক্ষেত্রে তোমার তোমার জন্য অপশন থাকতেছে বিডি ইউনিট ঠিক আছে তাহলে এই হচ্ছে মোটামুটি ব্যাপার এই আজকের এই ভিডিও থেকে আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে কারা গ্রুপ পরিবর্তন করবো কারা গ্রুপ পরিবর্তন করবো না কে কোন গ্রুপে পরীক্ষা দিব কারা দুইটাতে একসাথে দিব আর কারা হচ্ছে যে শুধু একটাতে দিব ঠিক আছে সায়েন্সে পড়লে কি হয় আর্টসে পড়লে কি হয় কমার্সে পড়লে কি হয় এই জিনিসটা বুঝে গেছি আরেকটা জিনিস আমি লাস্টে বলি আমি কিন্তু চট্টগ্রাম বিশাল থেকে মাস্টার্স শেষ করছি অলরেডি আমি তোমাদেরকে অ্যাসিউরেন্স করতেছি হান্ড্রেড পার্সেন্ট করতেছি মানে শিউরিটি দিচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের কোনো সাবজেক্টই খারাপ না কারণ বিশ্ববিদ্যালয় এমন কোনো সাবজেক্ট খুলে না যেই সাবজেক্টের দরকার নেই মানে বিশ্ববিদ্যালয়ে এমন কোনো সাবজেক্ট নাই যে সাবজেক্টের কোনো প্রয়োজনীয়তা নেই এরকম কোনো সাবজেক্ট বিশ্ববিদ্যালয়ে খোলা হয় না সব সাবজেক্টই ভালো মানে আর্টসের হোক কমার্সের হোক সায়েন্সের হোক প্রত্যেকটারই কোনো না কোনো প্রয়োজনীয়তা রয়েছে ওই প্রয়োজনীয়তাটা নির্ভর করবে তোমার উপরে মানে তুমি নিজেকে রেডি করতে পারতো কি না যদি তুমি নিজেকে রেডি করতে পারো তুমি সব জায়গায় গিয়েই ভালো কিছু করতে পারবা তাহলে আজকে চলে যাচ্ছি আরেক আবার কোনো ভিডিওতে কথা হবে ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ